ও পুকুরের মাছেরা, ও ছায়া মাছেরা, পুঁটি মাছেরা, ও তেলাপিয়ারা, ও বাটা মাছ আর রুই মৃগেল মাছেরা, শুনে রাখো আমি তোমাদের ইমাম, আমি তোমাদের হুজুর, তোমাদের বাঁচার জন্য একটা ওয়াজ করে যাই। তোমরা দুনিয়ার জমিনে যদি বাঁচতে চাও, এই পুকুরে যদি অনেক দিন থাকতে চাও, যদি বড় হতে চাও, শুনে রাখো এই ধারে বসে থাকা লতা পাতা তোমরা খাবে, এমন করে নিচু থেকে কাদা কুড়িয়ে কুড়িয়ে খাবে, কোন পাতা পড়ে যদি পচে যায় খাবে, গরুর গোবর পড়ে যদি তোমার মুখে আসে সেটা খাবে। খবরদার খবরদার, একটা সাদা সুতোর মাথায় কালো বেঁকা বসি, ওর মাথায় কিছু টোপ দিয়ে এইরকম এইরকম করবে। আমি তোমাদের হুজুর বলে দিলাম, খবরদার খবরদার, ওইটা যেন খাবে না। পুকুরে যা আছে গু আসলে গু খাবে, ওটা তোমাদের জন্য হালাল, তোমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি ওইটা গিলেছো চিরতরের জন্য মরিয়েছো, বলে কেরাম মারবো, ওটা যেই যেই খাবা টান মারবে, একদিন বেঁধে যাবে, তারপর এরকম করবা লাফাবা, তারপর বলছে এবার তোমাকে বসি ছড়াবে, বালতি ভরবে বাড়িলে যাবে, আর ওর পরে ডেকে বলবে বউ, এই দেখো সে বড় মালটা উঠে গেছে পেটে ডিম, তাড়াতাড়ি কাটো, বইতি গাড়ির দিকতে কাটবে, বইতি সত্যি সত্যি হ্যাঁ কাটবে। শুধু তাই না, আমার শিলি এইরম কুড়ি কুড়ি ঘষবে, গাছ আষ্টি গুলো ছাড়াবে। ও মুসলমানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, শুধু তাই নয়, মাছ বলেছিল শুনে রাখো, এরপরে কিন্তু তেলের কোড়ায় ভেজে খাবে, খবরদার গু ভাসলে খাবে, শিবের মাথার বসি যেন গিলবে না। এই মাছ ওয়াজ করে সব শ্রোতাকে ছুটি দিয়ে দিল, বাড়িওয়ালার বউ বলতেছে দুটো মাছ ধরি আনো, বলছে জাল কই, জাল নেই, বলছে খামির নে ফেলো, যেই ফেলেছে অশ্বে বাড়ি যেতে পারিনি এখনো, তার ঠিক মতো জায়গায় পৌঁছায়নি, বড় সেই সেই আমেরিকানটা ঘপ করে গিলেছে। আর যেই টেনেছে বলছে হুজুর যে বলিল লাগবে, এ তো তাই হচ্ছে, বাড়ি যখন লে যাচ্ছে বলছে হুজুর বলিল যে বালতি করে লে যাবে, তো বালতির মধ্যে আমি সবগুলো খাটতেছে, এখন আর কোন লাভ আছে নাকি, ঠেলার কোড়ায় ভাজা হলো খাওয়া হয়ে গেল। ও মুসলমানেরা, ও নওজোয়ানেরা, যুবকেরা, আমি 25 কেজি ওজনের বক্তা, বসিরহাট থেকে আপনাদের এই শত শত মানুষের সামনে বসে বলছি, ও যুবকেরা, জোয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, খবরদার খবরদার, বউটারে যেন এরকম ছাল ছাড়িয়ে ঘুরিও না, খবরদার সুদ যেন খেয়েও না, মদ যেন খেয়েও না, যত কষ্ট হোক তুমি কষ্ট করে খাও বাঁচবে, আর যদি তুমি সুদ খেয়ে বড় লোক হতে যাও, খাই হয়ে যাবে, জাহান্নামে যাবে। আমি বলার পরে এরা শুনবে না, শুনবে না। আয়াতটা মনে আছে, আয়াতটা পড়েছিলাম তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আজ্জানিয়াতু ওয়াজ্জানি, যারা জিনা করবে নারী কিংবা পুরুষ, ফাজিলিদু, আল্লাহ পাক বলছে কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, তাদের উপরে তোমরা 100 চাবুকের আঘাত করো, যারা সেনা করবে নারী কিংবা পুরুষ, ইসলাম শরিয়াত কোরআনের বিধান হলো, তাদের উপরে 100 চাবুকের আঘাত করো, চাবুকের বাড়ি মারো। ও নওজোয়ানেরা, যুবকেরা, আজকের আমার কত দেখতে পাওয়া যায় জলসা, আপনারা বসে রয়েছেন, কারো বা বোন কারো বা মেয়ে ওখানে ঘুরো মারছে, কেউ বা সেনার ভিতরে লিপ্ত হয়েছে, আল্লাহ
এরপরে জানিয়ে দিলেন তোমার ছেলে যদি জেনা করে, মেয়ে যদি জেনা করে, তোমার মনে মায়া হতে পারে। আমি আল্লাহ বলে দিলাম ইলকুল তুম তুমিনু না বিল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো এবং কায়ামতকে বিশ্বাস করে, খবরদার জানো তুমি বাপ হয়েও মেয়েকে মারতে গিয়ে পিছিয়ে আসবে না। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, তোমার সন্তান বলে তোমার মায়া হতে পারে, তাই বলে ফিরিয়ে পিছিয়ে আসবে না, কায়ামতকে বিশ্বাস করো, আমি আল্লাহকে ভয় করো, শাস্তিটা দিয়ে দিও। যদি বাপ হয়ে বেটাকে শাস্তি দিতে না পারো, মা হয়ে এমন করে যদি শাস্তি দিতে না পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ও দগিরার গ্রামের জওয়ানেরা যুবকেরা, তোমরা অন্তত একশো বেতের আঘাত করে শাস্তিটা পরিপূর্ণ করে দিয়ে তাদেরকে আখিরাতের রাস্তাটা পরিষ্কার করে দিও। জোরে বলুন। কিন্তু সেনা বেবিচার সমাজে কম হয় না। ও বাবারা বলুন শাস্তি দিয়েছে কজন? মনে পড়ে যায় আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী আমার যখন মিয়ারাজে গিয়েছিলেন, এই শাবান মাসের আগে রজব মাস, রজব মাসে নবী মিয়ারাজে গেলেন, মিয়ারাজে গিয়ে জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে গেলেন, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আল্লাহ নবী অবাক হয়ে গেল, জাহান্নামের ভিতরে একটা বিরাট বড় গর্ত, বিরাট বড় একটা কুয়া রয়েছে, ওই কুয়ার ভিতর থেকে কিছু নারী আর পুরুষ তারা এমন করে পার হচ্ছে, বাইরে বার হতে যাচ্ছে, কিন্তু না না আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা তাদের মাথায় লাথি মেরে মেরে লাথি মেরে মেরে আবার ওই কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল ইয়াখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, দুনিয়া জমিনে এই সমস্ত নারীগুলো কি অন্যায় তারা করেছিল, এই সমস্ত পুরুষগুলো কি অন্যায় করেছিল যারা কুয়া থেকে বাঁচার জন্য বার হতে চায় কিন্তু লাথি মেরে আবার ফেলে দেয়। অনেক সময় একটা ইঁদুরির বাচ্চা, বাচ্চারা দেখবেন পানির মাঝখানে ফেলে দিচ্ছে, ওরা তো পানিতে বাস করতে পারে না, সাথে 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 ডেঙ্গায় উঠতে যাচ্ছে, বাচ্চারা ইডলি আবার মাছের মাথায়, হয় না হয় না? ওরা বাসার জন্য বার হচ্ছে কিন্তু কেন ওদেরকে আবার ফেলে দেওয়া হচ্ছে? মুসলমানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ও ডায়মন্ড হারবার এলাকার মায়েরা বোনেরা, আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করেছিলেন ইয়াখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, দুনিয়া জমিনেরা কি অন্যায় করেছিল? আল্লাহ পাকের ফরিস্তা জিব্রাইল নবীকে ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া জমিনে এই সমস্ত নারী পুরুষ গুলো অবিবাহিত অবস্থায় কখনো মেলায় গিয়ে, কখনো জলসা মিলাদ মাহফিলে গিয়ে এরা বেশি বেশি পরিমাণ জেনা করেছে। এ জেনাটা হতে পারে চোখের জেনা, এ জেনাটা হতে পারে হাতের জেনা, এ জেনাটা হতে পারে অঙ্গ প্রত্যঙ্গের জেনা। আমি জেনাত রসুল বলেছেন, জিব্রাইল বলেছেন, এরা দুনিয়ার জমিনে নারী পুরুষ এত জেনা করেছে, এজন্য এদের জাহান্নামের গর্তের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, কায়ামত পর্যন্ত ওঠার চেষ্টা করবে কিন্তু আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা মাথায় লাথি মেরে মেরে নিচে নামিয়ে দেবে। দরজার ঘরের দরজা বন্ধ করলে শুধু জেনা হয়? রসুল বলেছে
কুদৃষ্টিতে দেখা এটা চোখের জেনা, কথা বলা যায়নি, কুদৃষ্টিতে দেখা এটা চোখের জেনা। অথচ ফুচকা খাচ্ছে, আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটি পাঁচটা মিলিয়ে দেখতে দেখেছি কিরম করে খাচ্ছে, আর ঠোঁট কিরম রং করে দেখেছি, কি সুন্দর দেখাচ্ছে। জেনা হয় না, হয় না, কায়ামতের দিন গর্তের ভেতরে ফেলবে, উঠতে উঠে আসলে মাথায় লাথি মারবে। আল্লাহ পাকের নবী জান্নাত জাহান্নামের ভিতরে আবার তাকালেন, আর অবাক হয়ে গেল জাহান্নামের ভিতরে এমন করে দেখতে পাওয়া গেল কিছু নারী আর কিছু পুরুষ, এরা হলো বিবাহিত, এমন করে তারা লাইনে কাঁটা দিয়ে বসে রয়েছে, তাদের সামনে খাদ্যের প্লেটে গরুর গোশত রান্না করা, খাসির গোশত ভুনা করা, মুরগির গোশত এমন করে আঙারি করা তাদের সামনে সাজানো আছে, কিন্তু না 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 তারা খেতে চাইছে, আল্লাহ পাকের ফরিস্তারা খেতে দেয় না, তাদের খাওয়ার জন্য বরাদ্দ করেছেন পচা দুর্গন্ধ, যেমন একটা গরু মারা গেলে ভাগাড়ে আমরা ফেলে দিয়ে আসি, 10 দিন পরে গলে যায় পচে যায়, পোকাগুলো বিল 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 করে, এমত অবস্থায় দেখতে পায় ওই জাহান্নামীদেরকে, তাদের সামনে রয়েছে পাড়া রান্না করা, কষা করা, ভুনা করা গোশত, সেগুলো তাদের খেতে দেওয়া হয় না, আল্লাহ পাকের আযাবের ফরিস্তারা ওই দুর্গন্ধ পোকা বিল বিল করা গোশত গুলো ছিঁড়ে 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 ওদেরকে জোর করে খাইয়ে দিয়েছে। আল্লাহ পাকের নবী বলেছিল, পোকাওয়ালা গোস্ত এদের জোর করে খাওয়ানো হচ্ছে কেন? আরে না থাকলে সেবা পারাল, বাড়িতে ভালো রান্না হয়নি, বাড়িতে তরকার নেই, সকালে পেঁয়াজ লঙ্কাতে ভাত খেলাম, অসুবিধা নেই, হাড়িতে ডাল আলু গোশ সব কিছু বোঝাই করা আছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত খালি বানায়, ও জিব্রাইল এদের সামনে তো সবকিছু আছে, ভালো ভালো গোশ রান্না করা, ভুনা করা, কষা করা, তা সেগুলো খেতে দিচ্ছে না, পচা দুর্গন্ধ গোশগুলো ওরা খেতে চাচ্ছে না, তাও জোর করে খাওয়াচ্ছে, ব্যাপারটা কি একটু বলো দিনি। ও মুসলমানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ফরিস্তা হযরতে জিব্রাইল আল্লাহ পাকের নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার জমিনের বিবাহিত জেনাকার, এই সমস্ত পুরুষগুলো দুনিয়ার জমিনে এদের বাড়িতে যথাসাধ্য সুন্দরী স্ত্রী ছিল, ভালো দেখতে, ভালো ফিগার, ভালো রঙে, সব দিক থেকে ভালো, এরপরেও এদের অন্তরটা হয়েছিল কালো, তাই এদের নজরটা অন্য নারীর পর নারীর দিকে চলে গিয়েছিল, বাড়িতে বউ আছে এমন করে হ্যালো কেমন আছো বলো, এগুলো সমাজে হয় না, হয় না, বাড়ি যতক্ষণ আছে খুব ভালো ফেরেশতা, বাড়ির বাইরে ডেকে পান, হ্যাঁ বলুন কেমন আছো, প্রক্রিয়া প্রেম, শুধু প্রেম, ফোনে কথা, স্টেশনে দেখা, ডাক্তার বাড়ি না জাম করে যাওয়ার নাম করে হোটেলে গিয়ে থাকা, কত রকম অসভ্যতামি এ সমাজে আছে না নাই, একটু কথাগুলো হ্যাঁ না বলবেন, অনেক মেয়েরাও আছে, মেয়েরাও আছে, স্বামী বাড়ির থেকে যেই দর্জির মেশিনে কাজ করতে গেছে, যেই রাজমিস্ত্রির জোগাড়ি করতে গেছে, হ্যালো আমাকে বুড়ো সংকোচ বাড়ির থেকে যাচ্ছে না, তো এই গে ভাত খেয়ে যেই গেছে আর তোমার কাছে লেগেছি বলো, রান্না করতেছে খুন দিন একটেছে, তাও বলো 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 বলো, ওই ভাব চলছে প্রক্রিয়া প্রেম। আল্লাহ পাকের নবীকে হযরতে জিব্রাইল বলেছিলেন,
মেয়ের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এরা দুনিয়া জমিনে বাড়িতে হালাল স্ত্রী রেখে হারাম মেয়েদের সঙ্গে অন্যায় করেছে বাড়িতে হালাল এমন করে স্বামী রেখে হারাম কাজ করেছে অন্য পুরুষের সঙ্গে না বেরিয়েছে ঘুরেছে তাই হালাল রেখে যখন হারাম করেছে আমার আল্লাহ বুঝিয়ে দিতে চায় সামনে তোদের হালাল গোস্ত কষা গোস্ত বুনা গোস্ত থাকবে কিন্তু পচা গোস্ত খেতে চাইবি না জোর করে খাওয়ানো হবে রাগ হচ্ছে না হচ্ছে না আপনি এরম করলে হবে সব খালি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন না বুঝলি ব্যক্তি যে বলে যা বলে তাই করতে যে হ্যাঁ মমতা সরকার যা বলে তাই করে ইয়ার মুদিনা এ মুদিনা যে শুধু ওয়াদা দেবে আর কাজ করবে না উঠে যা বলেছি তাই হবে নইলে আপনারা বলবেন এ তো দেখছি শুধু গ্যাজায় দম দিয়ে চলে গেল মানে ভেতরে সব ঝোলা গুড় আর ওপরে শুধু একটু গান ভালো গুড় দিয়ে প্যাকিং করে ছেড়ে দিল ওরা মাছ হবে না গরম হবে গরম যে কটা থাকবে এদের দিল হবে নরম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন হেদায়েত দেয় বলুন আল্লাহুম্মা আমিন বাবা উঠে গেলি কি করে হবে জায়গা খালি করলে হবে না যথেষ্ট এখানে এখন অনেক জায়গা আছে আমি দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত আল্লাহর রহমে এখনো যা আপনারা মানুষ আছেন এই মানুষগুলো যদি আপনারা বসে থাকেন আলহামদুলিল্লাহ আমার মোটামুটি পিকআপ ঠিক ঠিক থাকবে আপনারা ওঠাওটি করবেন না তো যা হয় হোক গায়ে যা লাগে লাগে কেননা চুলকুনি যদি হয় চুলকুনি আর ওই চুলকোনার ওষুধ দিলে একটু জ্বালা করবে আর জ্বালা সহ্য করতে পারলি চুলকোনা সেরে যাবে আর ওই ওষুধ দেবো না জ্বালার ভয়তে বাট্টি 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 সারা গায়ে ঘা বউ বলবে অন্য জায়গায় শুকিয়ে যা সারানোর দরকার আল্লাহ বাগের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার আবার একটু চোখখানা ঘুরালেন আবার দেখে অবাক হয়ে গেলেন জাহান্নামের ভিতরে একটা বিরাট বড় নদী যে নদীতে কোনো পানি নাই পানি নাই নদী ভরা ফুটন্ত রক্ত নদী ভরা ফুটান্ত রক্ত আর পূজ এই নদীতে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে হাবুডুবু খাচ্ছে কিছু নারী কিছু পুরুষ আল্লাহ পাকে নবী জিজ্ঞাসা করেছিলেন ইয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাইল দুনিয়ার জমিনে এরা বা কি অন্যায় করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে এই পুরুষগুলো বেশি বেশি পরিমাণ সুদ খেয়েছে সুদ খাওয়ার জন্য রক্তের নদীতে হাবুডুবু করছে এই মেয়ে ছেলেগুলো পুরুষগুলো মনে করেছে জাহান্নামে যদি যাই একা একা টেউ 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 করব কনে গেলি কনে গেলি কনে গেলি আমার বাড়ির লোকটা যদি জান্নাতে যায় আমি থাকতে পারবো না একটা লাইন করে কায়দা করে ওর মহিলা সমিতে নাম লিখিয়ে দিল যা হবে এক জায়গায় সারা জীবন এক খাটে শুয়েছি যখন বাড়ি ঘর দর ছিল না দরমার ঘর এক জায়গায় দুজন আর শুয়ে জীবন কাটিয়েছি এখন দোতলা বাড়ি বক্স খাটে এখন দুজন শুচ্ছি আর জাহান্নামে আমি একা যাব মরবো নাকি হাবুডুবু করবো দুজন একসঙ্গে মাছের মতন বেড়াবো ওই জাহান্নামের বান্দা বান্দি গুলো রক্তের নদীতে হাবুডুবু খেতে 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 কিনারায় উঠতে যায় বড় বড় পাথর মেরে মেরে তাদের আবার মধ্যস্থলে পৌঁছে দেওয়া হয় অথচ আমি যদি বলি যে তাই তো কোরআনের আয়াত থেকে আমি বললাম আপনাদের বুঝালাম যেহেতু আল্লাহ কোরআনে বলেছে আজানিয়াতু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা যারা জিনা করবে নারী কিংবা পুরুষ 100 চাবুকের বাড়ি মারো পৃথিবীতে আজ পর্যন্ত আপনারা দেখান তো যে একটা বাপ একটা ছেলেকে এরকম করেছে আচ্ছা পৃথিবীতে পৃথিবীর সৃষ্টির থেকে এই পর্যন্ত নজির একদম আছে না নেই আছে
হয়তো আপনার ডায়মন্ড হারবার এলাকায় না হতে পারে, মগরাহাট এলাকায় না হতে পারে, আপনাদের বাসুলডাঙ্গা আর দগিরা এলাকায় না হতে পারে। আরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের নিজের একটা ছেলে যার নাম ছিল আবু সামামা, নাম শুনেছেন? বন্ধুদের পাল্লায় পড়ে এখানে একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। কথাটা কি বোঝা যাচ্ছে আমার? সঙ্গ দোষে লোহা ভাসে। এইরকম বড় একটা সলায় যদি লোহা বেঁধে দেই, লোহা ভাসিয়ে রাখবে না? রাখবে না। সঙ্গ ভালো হলে, ওই জন্য রসুল বলেছেন যারা যাদের সঙ্গে মিশবে তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। তো সঙ্গ দোষে আবু সামামা মদ পান করেছে। একজন বৃদ্ধা নারী এসে বলছে, ও ওমর তুমি তো ন্যায় বিচার করো, হক বিচার করো, তোমার একটা বিচার আজকে করতে হবে, দেখবো কিরকম মদ দলক তুলো। কি হয়েছে গো মা, এমন করে বলছো কেন? এমন করে বলছো কেন, কি হয়েছে বলো না। বলছে তোমার ছেলে আবু সামামা আমার মেয়ের সঙ্গে ব্যভিচার করেছে, আমার মেয়ের সঙ্গে ব্যভিচার করেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক করালেন, যাও আবু সামাকে ডাকাতো, ডাকো তো, ও আবু সামার মা, আবু সামাকে একটু ডেকে দাও। আব্বাজান আমাকে ডাকতে ডাক করেছেন। হ্যাঁ বাবা, এদিকে এসো। এই বুড়ি মেয়েটা এইরকম একটা কথা বলে গেল, সঠিক না বেঠি? মুসলমানেরা নওজোয়ানেরা যুবকেরা, দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান আবু সামামা ঠক 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 করে কাঁপে আর বলতে লেগেছে, আয় আমার আব্বা জান রে, আমি আমার বন্ধুদের সঙ্গে মিশে তাদের সঙ্গে তাদের পাল্লায় পড়ে আমি কিছু মদ পান করেছিলাম, মদ পান করার পরে আমি আমার কন্ট্রোলকে, আমি আমার ব্রেনকে, আমার হৃদয়কে, আমার জীবনটাকে কন্ট্রোল করতে পারিনি, এজন্য আমি জেনা করেছি। আচ্ছা, কন্ট্রোল করিয়ে করতে না পেরে যদি জেনা করে মা বাজে না? কন্ট্রোল করবে কি করে? যারা ঢোকে যায় খুঁজলে দেখবেন আগে পাশে মদের দোকানে লাইন। ওই যে কন্ট্রোল, এমন যাওয়া যাওয়ার জন্য কন্ট্রোল করা না যায়, খেয়ে লেচ্ছে, আগে খেয়ে তারপরে যাচ্ছে। এই রাগ হচ্ছে আপনাদের? কথা আছে, রাস্তার উপরে পায়খানা করবেন দোষ নেই, আমি বললি দোষ সমাজে ঘটবে, সমাজের মানুষগুলো মুসলমানগুলো এগুলো বেশি করছে, করবে দোষ নেই, বললি দোষ না। ওমরে ফারুক বলছেন, তাহলে তুমি এই কাজ করেছো? হ্যাঁ আব্বা, করে ফেলেছি। জাল্লাদ, ও জাল্লাদ, তাড়াতাড়ি করে চাবুকখানা বার করো, তবে জাল্লাদ শুনে রাখো, ও জাল্লাদ মনে রেখে দাও, আমি মদিনার খলিফা, আমি আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন, এই কথা মনে করে খবরদার খবরদার, তুমি যেন পক্ষপাতিত্ব করে বিচার করে মারবে না। ওগো জাল্লাদ রে, 100 চাবুকের বাড়ি মারবে, কোরআনের নির্দেশ অনুযায়ী গায়ের জোরে মারবে। দুই একজন আস করতে করতে অনেক হুজুর বলে বলে ওমর ফারুকের ছেলেকে জাল্লাদ একটু আস্তে আস্তে মেরেছিল, তাই জাল্লাদের কাছ থেকে ওমর চাবুক কেড়ে নিয়েছিল। আচ্ছা জাল্লাদ ওমর ফারুক কি এইরকম তোমার আমার মতো নেতা যে ওইরকম একটা ঘুষ খাওয়া জাল্লাদ রাখবে? বলেন না, রাখবে না। কেন? ওমরের গায়ে যে বল, জাল্লাদের গায়ের বল এক করা যাবে না। কেন না? ওমর যে পথ দিয়ে যায় শয়তান কদিন যায় না? 40 দিন।
জাল্লাদ গায়ের জোরে জোরে গায়ের জোরে জোরে চাবুক মারে, কিন্তু না 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 জাল্লাদের চেয়ে ওমারের গায়ে অনেক শক্তি। ওমারের মনে হতে লাগলো যে চাবুক মারাটা আমার পছন্দ হচ্ছে না। ওগো জাল্লাদ রে চাবুকখানা দিয়ে দাও হযরতে ওমার, জাল্লাদের কাছ থেকে চাবুকখানা ছিনিয়ে নিলেন। জাল্লাদ কুড়িটা চাবুকের বাড়ি মেরেছিল, একুশটা থেকে হযরতে ওমার শুরু করেছেন। হযরত ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বিচার কেমন দেখেন, হযরতে ওমার কেমন করে চাবুকটা হাতে নিয়ে মনে মনে করলো, যদি চাবুকের বাড়িটা আসতে মারি আমার ছেলের প্রতি ভালোবাসা দেখানো হবে, আর চাবুকের বাড়িটা যদি চোরে মারি রসুলের প্রতি ভালোবাসা দেখানো হবে। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা রে আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমরা তোমাদের বিবি বাল বাচ্চা সন্তান সম্পদ অপেক্ষা আমি নবী, আমাকে যদি ভালোবাসতে না পারো তোমরা পূর্ণাঙ্গ ইমানওয়ালা হতে পারবে না। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমার মনে করতে লাগলো, না 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 আসতে মারা যাবে না, এত জোরে জোরে চাবুক মারছে যেখানে চাবুকটা লাগছে বাবা দুটো ফেটে গিয়ে চামড়া দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, আর এমন করে রক্তগুলো ফিনকিরি দিয়ে পার্শ্ববর্তী জমিনগুলো লাল হয়ে যায়। জোরে বলুন, এটা হলো ওমারের বিচার। ওমার যখন বিচার করবে, বিচারটা ছেলের জন্য হচ্ছে নাকি পাড়ার লোকের জন্য হচ্ছে এটা কোনো হিসাব হবে না। আর এখনকার নেতারা গ্রামের মেম্বাররাও যখন বিচার করে, তুই আমার লোক লোক সত্যি তো ভোট দিলি, হ্যাঁ দিলাম আল্লাহর কিরে, বলে ঠিক আছে অসুবিধা নেই কেটে পর তোর আমি লাইন করে দিচ্ছি, তোর দুতলা ঘর তাই কি হয়েছে রান্নাঘর পায়খানা ঘর সব দেবো, অমুকের ঘরটা মেরিয়ে দেবো, ওর যে টেরফলের তলায় আছে তাই থাকুক কোনো আমার আপত্তি নাই। আজকে হলো এটাই হলো দুনিয়ার মেম্বারদের নেতাদের বিচার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এমন মারা মেরেছেন 80টা চাবুক মারার সঙ্গে সঙ্গে, এমন করে দেখতে পাওয়া যায় কালিজার টুকরা সন্তান সটফট করতে করতে বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, মারা গেল। আচ্ছা এই যে মারছে, ওমারের কষ্ট হচ্ছে না হচ্ছে না? নিজের সন্তান কোলে পিঠি করে মানুষ করেছে, কিন্তু রসুলকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, বিচারটা সঠিক করতে হবে, সন্তান বলে আস্তে মারা যাবে না। ওমারের ছেলে যখন মারা গেল, হযরত ওমার টুকরে টুকরে কাঁদছে, আল্লাহ আজকে আমার সন্তানকে আমি নিজে হাতে মেরে ফেললাম, আল্লাহ আল্লাহ তোমার রসুলের বিচারটা তুমি যে বিধান দিয়েছো কোরআনে তোমার বিচারটা আমি সঠিক করতে পেরেছি, এর জন্য আমি ওমার আমার কান্নার চেয়ে লাখো কোটি গুণ বেশি খুশি। জোরে বলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা ছেলে তো মারা গিয়েছে এখনো বাকি আছে কটা বাড়ি বলা যাবে না, 20টা কেন মারতে হবে, 100 মেরেছে 80টা, 20টা বাকি, কিন্তু মরা মানুষের উপরে কি প্রহার করা যায়? অসম্ভব। মানুষ যখন মারা যায় সমস্ত ভালো কাজের কথাগুলো টেনে টেনে আনতে হয় আর বলতে হয়, খারাপ কাজের কথাগুলো পুঁতে ফেলতে হয়, এমনকি মানুষ যখন মারা যায় তাকে এত যত্ন করতে হয়, ছোট আতুরে বাচ্চাকে যতটা না যত্ন করতে হয় তার চেয়ে আস্তে আস্তে গোসল দিতে হয়। জোরে বলুন, আর তাই আমরা করি, আর মারা যাবে না। চাবুকটা গোটালেন, গুটিয়ে লুঙ্গি দিলাম, গুজে নিলেন, আল্লাহ
নিজে হাতে হযরতে ওমর নিজের ছেলেকে গোসল দিলেন বাবা আবু সাউসা, কিয়ামতের দিন আমার সঙ্গে তোর দেখা হবে, আমি তোর বাপ, সঠিক বিচার করতে গিয়ে তোকে বাঁচাতে পারিনি বাবা, আমি তোর জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, তুই যে আমার কলিজার টুকরা সন্তান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে গোসলটা বানালে, কাফনের কাপড় দিয়ে তিনটে কাফন দিয়ে একটা মড়ক করে প্যাকিং করে দিলে, সামনে রেখে জানাজার নামাজ আদায় করলেন, টুকরে টুকরে কাটছে। রসূলের সাহাবীদেরকে নিয়ে হযরতে ওমর কবরস্থানে নিয়ে গেলেন, দাফন করলেন। মিনহা খলকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখানে দাফন করে যে যার একটু দোয়া করে ফিরে আসছে বাড়ির দিকে। মুসলমানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এমন অবস্থায় হযরত তোমার বাড়ি যেতে যেতে ওমরের মনে পড়ে গেল, তাই তো আল্লাহ বলেছেন, মিয়া তা জালদা 100 চাবুক মারো, আমি যে 80 চাবুক মেরেছি কিয়ামতের দিন আল্লাহ যদি আসামির কাঠগড়ায় আমাকে হাজির করে দিয়ে বলে, ও ওমর নিজের ছেলে বলে 80 মেরেছিলে, 20 যে বাকি আছে তোমার উপরে মারবো, আল্লাহ যদি বলে আমি কি করে আল্লাহর কাছে মুখ দেখাবো। আল্লাহ পাকের নবীর প্রিয় উম্মত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা সবাই বাড়ি যাচ্ছে, হযরত ওমর পিছনে 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 এসে আস্তে আস্তে করে কাঠি থেকে ওই চাবুকটা বার করে লম্বা করে নিল, লম্বা করে নিয়ে হযরতে ওমর ওই চাবুকটা নিজের ছেলে আবু সামার কবরের উপরে এত জোরে জোরে মারছে, কবরের মাটিগুলো দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আটটা দশটা বারোটা পনেরোটা আঠারোটা উনিশটা 20 বাড়ি বাকি ছিল যেইরা কবরের উপরে মেরেছে, কবরের ভিতর থেকে একটা গাইবি আওয়াজ, কবরের ভিতর থেকে হযরত আবু সামার আব্বা জানকে ডেকে বলেছিল, হায় মদিনার বাদশা ওমর রে, সঠিক বিচার করার কারণে আল্লাহ পাককে সামনে রেখে, নবীকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে বিচার করার কারণে আমার আব্বা জান আপনি কবরের উপরে যেই না 20 বাড়ি দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আর চিল্লে বলুন সুবহানাল্লাহ, এই হলো বিচার। এই আজকের বিচার বললে আমার বাজ্যের দেবে না, যাবা না বাজ্য মানা রাত্রি খাই করব, তোমার আব্বাস সিদ্দিক হুজুরির মতন দিনই মানে জলসা করাব, যাও গ্রামের নামে আপনাদের এখানে কথা আমি বলবো না, কুশুডাঙ্গা আমার বাড়িটা, গ্রামের নাম বসিরহাট, কুশুডাঙ্গার কথা একটু বলে যাব, এত জঘন্য জায়গা এলাকা আপনাদের বলে বোঝাতে পারবো না, আমাদের এলাকায় মেরে খাওয়া, কেড়ে খাওয়া, ছিনতাই করা, সর্বনাশ করা, ওর আছে তাও দেওয়া, ওর নেই তাও লওয়া, পার্টির এদিকে হয় না কি, এই দেখ আমি মনে করি হয় না, মেম্বার গ্রামের মানুষরা তাকে পছন্দ করে ভোট দিয়েছে, তাকে প্রার্থী বানিয়ে মেম্বার বানিয়েছে, এই মানুষগুলোর সুখ দুঃখ দেখবে তা না, কাগজ নিয়ে যাচ্ছে বলছে 100 দাও, নইলে সই দেবো না, কি কি মেম্বার না মাথায় ইট মেরি খাই করো বল, বুঝে তিনি তো ভালো কাজ জীবনে মানুষের সঙ্গে ভালো ভালো কথা বলা, ভালো আচরণ করা, হাসি মুখে কথা বলা, রাসূল বলেছেন সাদগায়ে জারিয়া, তখন তো ভালো কাজ কিছু মেম্বার হয়ে কিছুটা করে রাখি যাওয়া তো উচিত, যে পড়ে গেল লোকে বলবে যে না অমুক মেম্বার ছিল, সত্যি একটা মেম্বার ছিল,
আবার যদি ভোটায় ওরে ভোটে জেতাবো অন্তত মানুষ বলবে। এখন আর মেম্বারেরা হযরত ওমর ফারুক যখন নেতা ছিলেন ওনার জীবনীতে পাওয়া গিয়েছে হযরত ওমর মানে এশার নামাজের পরে খাওয়া দাওয়ার পরে কমপক্ষে তিনটে ভালো কাজ না করে কোনোদিন বিছানায় পিঠ লাগাতো না। আর এখনকার মেম্বাররা যা একটু আগে ভালো ছিল মেম্বার হওয়ার পরে কমপক্ষে তিনটে খারাপ কাজ না করে শোয়েন। আগে ভালোই ছিল জীবনে মানে দুধ ছাড়া চিন্তা না, আর এখন মদ ছাড়া চলে না জীবনে। ওই মেম্বার আগে ভোটের আগে নারীর দিকে তাকাতো না, আর নারীর সঙ্গে না থাকলে ওরা দিন যায় না। আরো কত বলো, সব কটা বললে আমার আবার এই কিরমান কাতিব আমার ভয় লাগে। আমার এলাকার মানুষ বহু ওয়াজ শোনে, আর আমার সব ওয়াজ ইউটিউবের থেকে নামাবেন দেখবে সব এরকম কড়া কড়া ওয়াজ, সব কড়া পাক, কোনো লঘু পাক নেই, সব কড়া পাকে। গ্রামের মানুষরা বলে তুমি যাওয়ার চতুর্দিকে এইসব বলো, হ্যাঁ বাবা বাঁচতে যতক্ষণ হবে। আমি তো মনে করি আমার সোনার ভাই আনিসের মতো সিংহের মতো জীবনে একটা দিন হলেও বেঁচে থাকা ভালো, কিন্তু বিড়ালের মতন চুপসে চুপসে এখানে ওখানে ওগলি ওগলি দিয়ে লাখ বছর বেঁচে লাভ নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া গিয়েছে হযরত ওমর একদিন গভীর রাতেতে এমন করে নামাজের পরে খাওয়া দাওয়া করে গ্রামের ভিতরে ঢুকে পড়েছেন, কিন্তু দেখতে পায় একটা বাড়ির ভিতর থেকে ঘরের ভিতর থেকে একটা মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ শোনা যায়। লক্ষণটা ভালো না খারাপ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 করে ওই বাড়িটার কাছে গিয়ে দাঁড়ালেন। এমন অবস্থায় দেখলো ওই ঘরের ভিতর থেকে একটা পুরুষ বাইরে বার হয়েছে, অবস্থাটা আর একটু খারাপ না ভালো। নিয়ত খারাপ হলি খারাপ, ভালো হলি ভালো। হযরত ওমর যেই বেরিয়েছে আর সেই একটা কথাই বলে শালা হাত ধরেছে, বল বল সত্যি কথা বলবি, কি করছিলি ঘরের ভেতরে, তুই কে, আমার কোনো পরিচয় নেই, আমি একজন তোর মতো নাগরিক ঘুরে বেড়াচ্ছি, কি করছিস তাই বল ঘরের ভেতরে কি করছিলিস। ওই সময়তে ওই পুরুষটা বলেছিল আয় আমার ভাই খারাপ মনে নিও না, এটা হলো আমার বাড়ি, আল্লাহর বান্দা আমার স্ত্রী সন্তান সম্ভব তার বাচ্চা হবে, ডেলিভারির ফেন উঠেছে, যন্ত্রণা উঠেছে, ছটফট করছে, আমার বাড়িতে কোনো ধর্মী নাই, আমার বাড়িতে কোনো ভালো পাকা পোকা তো লোক নাই, আমি পেরেশান হয়ে গিয়েছি আমার সন্তানটা জন্ম নিতে গিয়ে না জানি আমার স্ত্রী মারা যায়। কাঁদছে, বলছে দাঁড়াও বাবা তোমার যদি কিছু উপকার করতে পারি, যদি কেননা বাবা যতদিন বাঁচবেন দুনিয়ায় মানুষের উপকার করবেন, আর যদি না পেরেছেন উপকার করতে জীবনে কাউকে ক্ষতি করবেন না, এটা আমার জীবনের প্রতিজ্ঞা। জীবনে যদি কাউকে উপকার করতে পারি একটা ছোট্ট কথা দিয়ে দশটা পয়সা দিয়ে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু উপকার যদি করতে না পারি ক্ষতি করব না। সবাই একমত ইনশাল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা দেখি তোমার কিছু উপকার করতে পারি কিনা। কে এই ব্যক্তি? হযরত ওমর ছুটে 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 বাড়ি চলে গেলেন। ও আবু সামার মারে ও হাফসার মা কি করছো বলো, বলে ঘুমিয়ে পড়েছি ঘুমটা ভেঙে গেছে তোমার ডাক শুনে। ও আবু সামার মারে তুমি কি দুনিয়ার জমিনে জান্নাত বিক্রি হচ্ছে, তুমি কি জান্নাতটা কিনতে চাও? বিপদে পড়েছে ওর বউ,
আর এর বউকে এসে বলছে, ওমার নিজের স্ত্রীকে বলছে, জান্নাত বিক্রি হচ্ছে দুনিয়ায় কিনতে চাও, তার মানেটা কি? মানুষ সেবার ভিতরেই জান্নাত, মানুষের সেবার ভিতরেই জান্নাত। বাবা হযরতে ওমারের স্ত্রী একেবারে তাড়াতাড়ি করে উঠে গেল, দুনিয়ায় জান্নাত বিক্রি হচ্ছে, আমি কিনতে চাই। বলে জান্নাত যদি কিনতে চাও, ও হাসান মা হাটে খেটে 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 আসলে হবে না, আমি ওমার দৌড়াতে থাকবো, আমার পিছনে পিছনে তুমি দৌড়াবে। জোরে বলুন, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমার নিজের স্ত্রীকে নিয়ে দৌড়ে 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 ওই বাড়িতে চলে গেল। যাও যাও, এই বাড়ির ভিতরে তুমি ঢুকে যাও। বাড়ির ভিতরে ঢুকিয়ে দিলেন, দিলেন কাকে? নিজের স্ত্রীকে। ওমার পাশে দাঁড়িয়ে আছেন ঘরের বেশ কিছুটা দূরে। এমত অবস্থায় দেখতে পাওয়া যায় ঘরের ভিতর থেকে একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ। একটা পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছে। ও মুসলমানেরা, ও ইমানওয়ালারা, ওই সময় দেখতে পাওয়া গেল, ওই সময় দেখতে পাওয়া গেল হযরতে ওমারের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। ও বাবা যুবক, একটা খুশির খবর। বলে কি হয়েছে? বলে আমার একটা ছেলে সন্তান হয়েছে, আমার একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে। এমত অবস্থায় হযরতে ওমারকে বাড়িওয়ালা বলেছিল, ও বাবা কিছু মনে করো না, দুঃখ নিও না, ব্যথা নিও না, আমি তোমাকে হয়তো কোনো আঘাত করে ফেলেছি, তোমাকে কোনো দুঃখ দিয়ে ফেলেছি। বলে না, তোমার কাছে আমি কোনো দুঃখ পাই নাই। বলে বাবা, আমারই সন্তানটার হওয়ার পিছনে তোমার যে সাহায্য আছে, এই সাহায্য বিনিময়ে তোমাকে কিছু উপকার দিতে চাই। যেমন আমার এলাকায় কারো যদি ঘর ঢোকে, মেম্বার ডাইরেক্ট দেবে না, বল তোমার তো দেবো, তার ধরুন আমি কিছু চাই, আমার 10,000 করে দেবো, ঘর পিছু এদিকে আসে না, ঘর ঘর এই দেখো সব জায়গায় ঘর ঢুকেছে, তুমি তো পাবা ঘর, আমার 10 করে দেবো। আর ওমার কি বলছে? ওমার বলছে, তোমার সহযোগিতা আমার লাগবে না, তোমার কিছু দিতে হবে না, আমার তোমার কিছু দিতে হবে না। শুনে রাখো, তুমি আমাকে মাফ করে দিও। সে কি কিছু নিচ্ছেন না, আরো মাপ চাচ্ছেন? কে আপনি? আপনার পরিচয় চাই। হযরত ওমার কেঁদে ফেলেছিলেন, চোখ দিয়ে পানি পড়ে। ও বাবা আল্লাহর বান্দা, ঘরের ভিতরে তোমার স্ত্রী কাঁদার আগে, তোমার চোখে পানি বার হওয়ার আগে আমি ওমার দেশের দায়িত্ব নিয়ে বসে রয়েছি, তোমার কাঁদার আগে আমার এসে খোঁজ নেওয়া দরকার ছিল, কিন্তু আমার আশা একটু দেরি হয়ে গেল, এজন্যে কায়ামতের যে দিনে জানো আমাকে আসামি বানিও না। মেম্বার কোনদিন বলিনি, ও সাসা তোমার কুড়ে ঘর, আরো আগে ঘর পাওয়ার দরকার ছিল, 2 বছর দেরি হয়ে গেল, কিছু মনে করো না। বরঞ্চ বলে, দেরি হয়ে তাই কি 20,000 দিতে হবে, নইলে পরের টাকা ঢুকবে না, দেবা না, পরের কিস্তি ঢুকবে না।
মুসলমানেরা নজওয়ানেরা যুবকেরা বাড়িওয়ালা এবার বলেছিল, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যেহেতু পারিশ্রমিক কিছু নেবেন না, আপনি যখন নিতে চান না, আপনি যে ধাত্রীটা নিয়ে এসেছেন, যে নার্সটা নিয়ে এসেছেন, আয় ওমার, ওকে আমি কিছু উপকার দিতে চাই। হযরত ওমার বলেছিল, ও বাবা না না না, এটা পেশাদার কোনো নার্স নয়, এটা কোনো ধাত্রী নয়, এটা কোনো ডাক্তার নয়, ও বাবা এটা হলো মদিনার খলিফা হযরত ওমারের স্ত্রী। নিজে করেছে, স্ত্রীদেরও করিয়েছে। আমার গা মেম্বারের বহুগুণ উরি আল্লাহ, আগে তাও একটু পাড়ার যাগুলো সম্মান দিত, এখন গুণ হয়ে গিয়ে আমার স্বামী মেম্বার, আমার স্বামী এখন চেয়ারে আর আমি এখন গিয়ারে। আছে না নেই, এটাই তো সমাজ। মুসলমানেরা নওজোয়ানেরা যুবকেরা, আমি সর্বপ্রথম থেকে কথা বলে বলে এতদূর পর্যন্ত চলে এলাম, যথাপূর্বক তথা পরম হলে হবে না। আলেমরা কিন্তু ওয়াজ কম করে না বাবা, ওয়াজ সমাজে কম হয় না, বেশি হয়, আগের চেয়ে অনেক বেশি। হেদায়েত কম না বেশি? এই এই সামনে একটা পুকুর, পুকুর মাছ আছে, এই পুকুর যাদের পুকুর আছে, পুকুরে দেখবেন পুটি মাছ, ছায়া মাছ, সবচেয়ে ছোট মাছ না ওই পুকুরে, আবার মনসে, আবার ওই পুকুরে আছে কাতলা মাছ, আবার গ্লাস কাপ, ওর ভাইরা ভাই বেরিয়েছে ব্ল্যাক কাপ, এই চেহারা। এখন ওই পুকুরের মেম্বার তালি কে হবে? গ্লাস কাপ বা ব্ল্যাক কাপ? এখন গ্লাস কাপই ধরে নেন, কারণ সামুদ খাওয়া সব জায়গায় দেয় না, গ্লাস কাপই ধরে নিলাম, পাতানাতা খায় তো এক গ্লাস কাপ। মনে করেন ওই পুকুরের ভিতরে বড় মাছ মানে পুকুরের মেম্বার, তো পুকুরের মেম্বার। আর যদি তাই না মনে করেন, তাহলে এই পুকুরের ভিতরে আপনারা যেমন অনেক মাছ, আমও একটা, তারই ভিতরে আপনারা মর্যাদা দিয়েছেন, আমার একটু বড় জায়গায় উপস্থিত দিয়েছেন, সিংহাসন দিয়েছেন, ওরে বাপ রে বাপ, তাই বলে আপনারা চেয়ার দিয়েছেন বলে আমি গিয়ারে নেই, অভ্যাস আমার নেই, আমার ভিতরে অতটা এলেম কালাম নেই, আমি এতটুকু আমার যোগ্যতা সম্পর্কে পরিচয় আপনাদের দিয়ে যাব। আমি যোগ্যতা সম্পর্কে ওই মানে হরিনামের একটা ঢোল, হরিনামে ঢোল বাজায় না, আমি ঢোল, ঢোলে বাড়ি দিলে আওয়াজ কেমন হয়, দুমদাম দুমদাম দুমদাম, অনেকে মনে মনে করে যারা বোঝে কম, এত জোরে আওয়াজ হচ্ছে মানে নিশ্চয়ই ওর ভেতরে ভালো দামি দামি মেশিন বসানো, ঢোলের চামড়া কেটে ওর ভেতরে মেশিন পাওয়া যাবে? ঢোলের চামড়া কেটে যদি মেশিন পাওয়া না যায়, আমার মনে হয় আমার শুধু এই ঢোলে বাড়ি দেওয়াই সার, এর ভিতর কেটে চেক করলে এলেম কালাম কিছু আছে বলে আমার মনে হয় না। আপনারা মর্যাদা দিয়ে বসতে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো মনে করে ওই গ্লাস কাপ হলো 5 কেজি গ্লাস কাপ হলো হুজুর ইমাম সাহেব। এখন ইমাম সাহেব সবাই একজনকে জুম্মার দিন সব এক জায়গায় হয় না, মসজিদে যায়, আর যে কটা যায় না বউটা পেছনে লাগবে, যাও আনাই মুসলমানের নাম খাতাতে নাম কেটে যাবে, যাও একটু ব্যায়াম কথা কর, মসজিদ মাথা ঢুকে এসে সপ্তাহে একদিন যাই হোক করে পাঠায় সবাইকে ইমাম সাহেব পায়। ইমাম সাহেব কিছু হক কথা, কোরআন হাদিসের কথা বলে না বলে না বলে, ঠিক সেই রকম ওই বড় মাছ ওদের সব একত্রিত করে ডেকেছে, ডেকে ওয়াজ করছে, বলছে আজকে ওয়াজ হবে, সুর হবে, বক্তারা সুর দেয়, কালকে ওখানে হয়েছে ওপরে সুর হয়েছে, মাইক খাটি, আজকে আমি সুর দেবো, 5 কেজি ওজনের গ্লাস কাপ সুদ দিচ্ছে। ও পুকুরের মাছেরা, ও ছায়া মাছেরা, পুটি মাছেরা, ও তেলাপিয়ারা, ও বা
কটা মাছ আর রুই মৃগেল মাছেরা শুনে রাখো, আমি তোমাদের ইমাম, আমি তোমাদের হুজুর, তোমাদের বাঁচার জন্য একটা ওয়াজ করে যাই। তোমরা দুনিয়ার জমিনে যদি বাঁচতে চাও, এই পুকুরে যদি অনেক দিন থাকতে চাও, যদি বড় হতে চাও, শুনে রাখো, এই ধারে বসে থাকা লতা পাতা তোমরা খাবে, এমন করে নিচ থেকে কাদা কুড়িয়ে কুড়িয়ে খাবে, কোন পাতা পড়ে যদি পচে যায় খাবে, গরুর গোবর পড়ে যদি তোমার মুখে আসে সেটা খাবে। খবরদার খবরদার, একটা সাদা সুতোর মাথায় কালো বেঁকা বসি, ওর মাথায় কিছু টোপ দিয়ে এইরকম এইরকম করবে। আমি তোমাদের হুজুর বলে দিলাম, খবরদার খবরদার, ওইটা যেন খাবে না। পুকুরে যা আছে গু আসলে গু খাবে, ওটা তোমাদের জন্য হালাল, তোমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি ওইটা গিলেছ চিরতরের জন্য মরিয়েছ, বলে কেরাম মরবো, ওটা যেই যেই খাবা টান মারবে একদিন বেদি যাবে, তারপর এরকম করবা লাফাবা, তারপর বলছে এবার তোমাকে বস্তি ছড়াবে, বালতি ভরবে বাড়িলে যাবে, আর ওর পরে ডেকে বলবে বউ, এই দেখো সে বড় মালটা উঠে গেছে পেটে ডিম, তাড়াতাড়ি কাটো, বইতি গাড়ির দিকতে কাটবে, বইতি সত্যি সত্যি হ্যাঁ কাটবে। শুধু তাই না, আমার শিলি এইরাম কুড়ি কুড়ি ঘষবে, গাছ আষ্টি গুলো ছাড়াবে। ও মুসলমানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, শুধু তাই নয়, মাছ বলেছিল শুনে রাখো, এরপরে কিন্তু তেলের কোড়ায় ভেজে খাবে, খবরদার গু ভাসলে খাবে, শিবের মাথার বস্যি যেন গিলবে না। এই মাছ ওয়াজ করে সব শ্রোতাকে ছুটি দিয়ে দিল, বাড়িওয়ালার বউ বলতেছে দুটো মাছ ধরি আনো, বলছে জাল কই, জাল নেই, বলছে খামির নে ফেলো, যেই ফেলেছে অশ্বে বাড়ি যেতে পারিনি এখনো, তার ঠিক মতো জায়গায় পৌঁছায়নি, বড় সেই সেই আমেরিকানটা ঘপ করে গিলেছে। আর যেই টেনিস বলছে হুজুর যে বলিল লাগবে, এ তো তাই হচ্ছে, বাড়ি যখন লে যাচ্ছে বলছে হুজুর বলিল যে বালতি তোর লে যাবে, তো বালতির মধ্যে আমি সবগুলো খাটতেছে, এখন আর কোন লাভ আছে নাকি, ঠেলার কোড়ায় ভাজা হলো খাওয়া হয়ে গেল। ও মুসলমানেরা, ও নওজোয়ানেরা, যুবকেরা, আমি 25 কেজি ওজনের বক্তা, বসিরহাট থেকে আপনাদের এই শত শত মানুষের সামনে বসে বলছি, ও যুবকেরা, জোয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, খবরদার খবরদার, বউটারে যেন এরকম ছাল ছাড়িয়ে ঘুরিও না, খবরদার, সুদ যেন খেয়েও না, মদ যেন খেয়েও না, যত কষ্ট হোক তুমি কষ্ট করে খাও বাঁচবে, আর যদি তুমি সুদ খেয়ে বড় লোক হতে যাও, খাই হয়ে যাবে, জাহান্নামায় যাবে। আমি বলার পরে এরা শুনবে না, শুনবে না, আমিও চলে যাব বাড়ি, এরাও বিড়ি ধরাবে, শয়তান বুদ্ধি থাকলি তো, আমি বললাম না আমার কথা মানবে, এই জন্য বলেছিলাম কি হয় এই সমাজ অজ দিয়ে যদি একটু পরিবর্তন না হয়। আমার কথায় আপনারা রাগ করছেন, বলেন রাগ করবেন, মেয়েরা মনে মনে করছে দেখো মাঝে মধ্যে আবার আমাদের খোঁচা মারতেছে, আমরা ওখানে বসিনি কিছু না, তাও আমাদের খোঁচা মারতেছে, মা মায়েরা যদি সত্যি এরা যদি পরিবর্তন হতো, আমার 100 ভিতরে 99.5% বিশ্বাস আমার সমাজ আর একবার ঘুরে দাঁড়াত। কেন একটা কথা আছে, মাদ্রাসা স্কুল কথাটা নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, মা জননী যেমন শিক্ষা দেবে তেমন হবে তাহার ছেলে। ছোটবেলায় বাচ্চা কুলকুড়ুতি গেছে, কুলকুড়িয়ে এনেছে, মা বলতেছে আর দুটো আনিস নি, শুকিয়ে গুড্ডে মাখাতাম, আম কুড়িয়ে এনেছে বলতে চাটনি বানাতাম,
মা যদি একটা চর মেরে বলতো পরে চলার জিনিস আর নিবি নে, এই বাচ্চা চোর হতো? আর এই বাচ্চাকে ভিত মজবুত করিনি, এই বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, মসজিদের ইমাম, ইমামতি করতে করতে তাকে মসজিদের ঘড়িটা ভালোই ভালো দেখাচ্ছে, খুলিলে বাড়ির দালে টানিয়ে দেয়, কেন ওর ভিত মজবুত নেই। তাই মা আপনাদের বলছি, আপনারা যদি একটু মার্জিত হন, একটু যদি আপনারা যদি ভালো হন, রসুল বলেছেন 100 প্রাথমিক বিদ্যালয় উপেক্ষা একজন শিক্ষিতা আবেদা মায়ের মর্যাদা বেশি, জোরে বলুন। অথচ সেই মাগুলো, সেই মাগুলো আজকে দেখেন, এত বলি, এত যেখানে যাই পর্দার অস করি, মায়েরা একটু পর্দার ভিতরে আপনারা থাকেন, আপনারা একটু মার্জিত হন, সমাজ ঘুরে যাবে, যথা পূর্বং তথা পরং। তবে মেয়েরা যে একেবার পর্দা করে না তা না, করে কখন? যখন আজান দিচ্ছে, অনেকই ছিল তাড়াতাড়ি মাথায়, আর এক সময় করে, সারা দুনিয়ার লোক দেখতে যে অসুবিধে নেই, সব খালাতি দেওর, ফুগুতো দেওর, অমুক দেওর, তমুক দেওর, মলি সাহেব যদি গ্রামে ঢুকে, ভাসুর ঢুকিছে মাথায় দে, মাথায় দে, আছে না রে, আর এখন আরে আমি গল্প করা কথা নয়।